ফের করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের তরফেও বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর ইউনুস খান সহ ডেপুটি সিএমওএইচ সৈকত প্রধান, হাসপাতাল সুপার ডক্টর নিখিল চন্দ্র বোস, জেলা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার ও হাসপাতালের পরিকাঠামোর খুঁটিনাটি খতিয়ে দেখেন। হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্য স্বাস্থ্য অধিকর্তা বলেন, করোনা মোকাবিলায় আসানসোল জেলা হাসপাতাল সহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাদি মজুত রয়েছে, তবে এক্ষেত্রে পরিকাঠামোগত খামতি থাকলে তা অবিলম্বে ঠিকঠাক করে নেওয়া হবে। এমনকি জেলায় পর্যাপ্ত পরিকাঠামোর লক্ষ্যে ইসিএল ও রেলের হাসপাতালের সঙ্গেও আলোচনা চালানো হবে বলে জানান তিনি। তবে এই মুহূর্তে জেলায় করোনা নিয়ে কোনো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি বলে কার্যত আশ্বস্ত করেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। উল্লেখ, গত নভেম্বর মাসে আসানসোল জেলা হাসপাতালের প্রথম সপ্তাহে শেষে করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল, তবে গত 10 দিনে পশ্চিম বর্ধমানের একজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর মিলেছে। কোভিড পরিস্থিতি খুব খারাপ কিন্তু নেই, কোভিড পরিস্থিতি এখন ভালো আছে, পাশাপাশি দেশগুলোতে হচ্ছে সেই জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকা, যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। এখন পৃথিবীটা খুব ছোটো হয়ে গেছে, মানুষের আনাগোনা সব লেগে আছে, যে কোনো সময় যে কোনো দেশকে ঢুকে যেতে পারে, সেই জন্যই সারা দেশেই চলছে প্রিপারেশন চলছে, যাতে কোনো এরকম পরিস্থিতি এরা যেন আমরা সামলাতে পারি, সেটার জন্যই আজকে মকড্রিল, সেটার জন্যই আজকে আমরা প্রিপারেশন দেখছিলাম যে আমাদের কোথায় কোনো ঘাটতি আছে কি না, আমরা রেডি আছে কিনা, আমাদের বেডিং ঠিকঠাক আছে কি না, আমাদের যন্ত্রপাতি ঠিক আছে কিনা, সব চালু আছে কি না, এগুলো দেখছিলাম। এগুলো আমাদের জেলায় কোথায় কোথায় এরকম তৈরি করে দিয়েছি, আমাদের এখন আপাতত যদি এরকম কোনো ওয়েব আসে সত্যিকারে, আমাদের ইমিডিয়েট দুটো গভর্নমেন্ট হাসপাতাল, জেলা হাসপাতাল এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল, এ দুটোই রেডি থাকবে। যদি প্রয়োজন পড়ে আমরা অন্যান্য জায়গায় কোথায় কোথায় বাড়াবো সেগুলো প্ল্যানে আছে, যদি আমাদের লাগে। পরিকাঠামো কেমন দেখলেন? পরিবারে এরকম কিছু আমাদের জিনিসপত্র কিছু লাগবে সেগুলো আমরা নোট করে নিলাম, এবং আবার যেগুলো যন্ত্রপাতি ছিল আমাদের যারা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার তারা চেক করছে, ওগুলো কিছু লাগবে সেগুলো ঠিকঠাক করা হবে, এবং কেনাকাটা থাকবে সেগুলো চেক করে নেওয়া হবে। রেল কোলিয়ারি এদের কিছু কোনো কথা বলবো? রেল কোলিয়ারি এটা নিয়ে আমরা বসবো, যদি আমাদের অগমেন্টেশন লাগে ওদেরকে তৈরি রাখতে বলবো। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।